पिया तोर देख ले अंतरे हाय मारे रे सिटी तोर देख ले अंतरे তো হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের মাঝে চলে আসলাম শাকিব খান ভার্সেস অনন্ত জলিলের জনপ্রিয় কিছু গান নিয়ে। এবং এই দুই তারকার গানগুলোর মধ্য থেকে আপনাদের মাঝে কার গানগুলো বেশি প্রিয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, যে আমার প্রিয়তমা, প্রথমে শাকিব খানের যে জনপ্রিয় গানটি নিয়ে আসলাম সেটি হলো 2009 সালে মুক্তি পাওয়া বলবো কথা বাসর করে সিনেমার মন বাসায় প্রেমের সম্পানে গানটি। গানটিতে শাকিব খানের বিপরীতে ছিলেন চিত্রনায়িকা সাহারা। গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ডু কিশোর এবং দলি সায়ন্তনী। এখন অনন্ত জলিলের যে জনপ্রিয় গানটি নিয়ে আসলাম সেটি হলো নিঃস্বার্থ ভালোবাসা সিনেমার ঢাকার পোলা গানটি। গানটি গিয়েছেন ভারতীয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ। এখন শাকিব খানের যে গানটি নিয়ে আসলেন সেটি হলো 2016 সালে মুক্তি পাওয়া বসগিরি সিনেমার দিল দিল গানটি। গানটি শাকিব খানের কেরিয়ারের অন্যতম একটি সেরা গানের রেকর্ড অর্জন করে আছে। গানটি এখন পর্যন্ত ইউটিউবে শাকিব খানের সর্বোচ্চ 115 মিলিয়ন ভিউ পায়। না তো সামলাতে মিশে যেতে তোরই সাথে হব আমি তোরই ঠোঁটে দিল। গানটি গেয়েছেন বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল এবং কণা। অনন্ত জলিলের যে জনপ্রিয় গানটি নিয়ে আসলাম সেটি হলো মোস্ট ওয়েলকাম সিনেমার ভেজা ভেজা গানটি। গানটি গেয়েছিলেন বাংলার একসময় জনপ্রিয় কণ্ঠশিল্পী আরিফিন রুমি এবং ন্যান্সি। গানটিতে অনন্ত জলিলের বিপরীতে ছিলেন চিত্রনায়িকা বর্ষা। গানটি মুক্তির পর থেকে এখনো দর্শকের কাছে সমানভাবে জনপ্রিয় হয়ে আছে। এখন শাকিব খানের যে জনপ্রিয় গানটি নিয়ে আসলাম সেটি হলো 2013 সালে মুক্তি পাওয়া ডিয়ারিং লাভার সিনেমার পাগল অলরেডি গানটি। দেখলে তোরে মনটা বলে পাগল অলরেডি। গানটিতে শাকিব খানের বিপরীতে ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং এটি এইচবির অন্যতম একটি জনপ্রিয় গান ছিল। গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল এবং দলি সায়ন্তনী। এখন অনন্ত জলিলের যে জনপ্রিয় গানটি নিয়ে আসলাম সেটি হলো দিনটা দে সিনেমার তরে রাখবো খুব আদরে গানটি। অসাধারণ এই গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল এবং আনিসা। তুই যে আমার প্রিয়তমা, চোখ ধাঁধানো তিলোত্তমা। তো বন্ধুরা, শাকিব খান এবং অনন্ত জলিলের গানগুলোর মধ্য থেকে আপনাদের মাঝে কার গানগুলো বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।